নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজ আমরা আমাদের কবিতা বিষয়ক গদ্যটিকে সরিয়ে রেখে নতুন ভরের সূচনা করছি, রূপায়ণ অরিজিনালস। আশা করি এটিও আপনাদের খুবই ভালো লাগবে। এটির ভাবনায় প্রিয়ঙ্কর ও ঈশানী, আর আজ রূপায়ণ অরিজিনালসের প্রথম নিবেদন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। ভালোবাসা সহজ একটা কথা, তাই না? আসলে অনেক সহজ ভাষ্যের মোড়কে কাজের অথবা কাজটির কাঠিন্যতাকে লুকিয়ে রাখা হয়, আর এই সাধারণ রূপী অসাধারণত্বকে চিনতে না পেরে বেকুব বনে যায় সাধারণ মানুষ। ভালোবাসা কথাটির অন্তর্নিহিত অর্থ ভিন্ন ভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম এবং হওয়াটাও স্বাভাবিক। আর প্রত্যেক মানুষের মানবিক সত্তা তো এক হয় না, তাহলে সেখানে প্রত্যেকের চিন্তন, মনন, মনের ব্যাকুলতা একই রকম বার্তাবহ হবে এমন চিন্তা ভাবনা করাটাই বোকামি। আচ্ছা, তাহলে কি সত্যি ভালোবাসার একটি সাধারণ অর্থ নেই? অবশ্যই আছে, কেন থাকবে না? তাহলে চলুন আমি এবং আপনারা এই করোনা আবহে অফুরন্ত অপসর যাপন আজ এই ভালোবাসা শব্দটিকে আত্মস্থ করবার মধ্যে দিয়ে এগিয়ে যাই। হ্যাঁ, ভালোবাসা শব্দের অর্থ এক একজনের কাছে এক এক রকম। যেমন কারো কাছে ভালোবাসা মানে নিজেকে ভালো রাখা, কারো কাছে ভালোবাসা জীবন ধারণের একটা অবলম্বন, কারো কাছে ভালোবাসা মানে ভালো লাগার বহিঃপ্রকাশ, আবার কারো কাছে ভালোবাসা মানে পছন্দের মানুষের সাথে দিন যাপন, কারো কাছে ভালোবাসা মানে নিজের স্বপ্নপরীকে সবসময় হাসতে দেখা, তার সমস্ত কষ্টের ভাগ নিজের কাছে নেওয়া। ভেবে দেখো, আমরা যারা ভালোবাসছি তারা নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো একটি পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, আর এর বাইরেও আরো নানা রকম পর্যায় থাকতে পারে, কিন্তু সত্যি বলতে সেগুলি আমার জানা নেই। আমি দুঃখিত। যাই হোক, কথায় ফিরে যাক। আচ্ছা, এগুলি মানে কি ভালোবাসা? আমি বলবো না, এটা ভালোবাসা না, মানে এটা ভালোবাসার একটা খণ্ড। হ্যাঁ, আপনারা স্বপ্ন পূর্ণ ভালোবাসা উপভোগ করছেন না, আসলে উপভোগ করা সম্ভব নয়, কারণ সম্পূর্ণ ভালোবাসা একটা উপন্যাস, আর আপনারা সেই উপন্যাসের কয়েকটি আলাদা আলাদা গল্প পড়ছেন। তাহলে ভালোবাসা কি? ভালোবাসা হলো একটি নদী, যে নদীতে আপনি কখনো ডুববেন না, ভাসবেন আলাদা আলাদা ধারায়, আর সেই ধারাগুলিতেই আমরা বাঁচি। ভালোবাসা হলো একটি অন্তরঙ্গতা, যা মননকুটি বুঝতে পারে, প্রকাশ করতে পারে না। আপনি একজনকে ভালো লাগার কারণ বলতে পারবেন, কিন্তু ভালোবাসার কারণ বলে বোঝাতে পারবেন না।
ভালোবাসা হলো আত্মশীলতা, যা মননকুটিকে সৌন্দর্যতা ধুয়ে দিয়ে মননশীলতায় রাঙিয়ে দেয়, যা ভাবতে শেখায়, চিনতে শেখায়, বাঁচতে শেখায়। ভালোবাসা হলো ছোট ছোট মুহূর্ত, যে মুহূর্তে আমরা বাঁচি, যে মুহূর্তগুলো আমাদের বাঁচবার প্রেরণা যোগায়। ভালোবাসা হলো সেই মুহূর্তটা যখন আপনার এবং তার চোখ ভিড়ের মধ্যে চোখাচোখি হয়ে যায় এবং আপনারা দুজনে লজ্জা সম্বরণের কারণে চোখ সরিয়ে নেন। এই লজ্জা সম্বরণ করার মুহূর্তটাই হলো ভালোবাসার মুহূর্ত। এই মুহূর্তগুলোর জন্যই তো আমরা ভালোবাসি, কিন্তু এটাই শুধুমাত্র ভালোবাসা না, ভালোবাসা হলো বিরহ, যা আমাদের মাঝে মাঝে মৃত্যু পথযাত্রী করে দেয় বলে আমরা অনুযোগ করি। যারা অনুযোগ করেন তাদেরকে বলছি, কোনো জিনিসের ভালো একটি দিক থাকলে তার খারাপ দিকটাও অবশ্যম্ভাবী। ভালোবাসা তোমাকে ডাকেনি এবং ডাকেও না, তুমি এগিয়ে যাও এবং তুমি তাকে বরণ করে নাও। তোমার ভাবা উচিত ছিল বিরহ আসলে তুমি নিজেকে সামলাতে পারবে কিনা, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, ভালোবাসা দুর্বল চিত্তের জন্য নয়, ভালোবাসা হলো অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর একটি নেশা, যেটা নিয়ন্ত্রণে রাখলে তোমার ভাঙা চোরা জীবন অবস্থান বদলে সাজানো বাগানে পেতে পারে। আবার অকারণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জীবন তোলপাড় তছনছ করে দিতেও পারে। হ্যাঁ, এটাই ভালোবাসা। হ্যাঁ, হয়তো আমি সম্পূর্ণ ভালোবাসার অন্তর্নিহিত গূঢ় অর্থ নিষ্কাশন করতে পারিনি, পারবো বা কি করে? অনেক বড় বড় সাহিত্যিক যেখানে হোঁচট খায়, সেখানে আমি তো নেহাত বিন্দু। আসলে আমি একটু ভালোবাসার ব্যাপ্তির আভাস দেওয়ার চেষ্টা করলাম।